वायु বায়ু পরিবেশের একটি উপাদান। উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য বায়ু প্রয়োজন। বায়ু কি? বায়ু আমাদের প্রয়োজন কেন? আমাদের চারপাশে বায়ু থাকলেও বায়ু আমরা দেখতে পাই না। আমরা কিভাবে বায়ুর উপস্থিতি বুঝতে পারব? বায়ুর উপস্থিতি অনুভব করা কি করতে হবে? কাজ এক, একটা পলিথিন ব্যাগে বায়ু ভর্তি করে মুখ সুতা দিয়ে বাঁধো। দুই, বায়ু ভর্তি ব্যাগটি ছড়ে দাও, চাপ দাও, আঘাত করো এবং নড়াচড়া করো। তিন, এভাবে তুমি তোমার হাত অথবা শরীরে কি অনুভব করো তা বর্ণনা করো। কাজ দুই, এক, পাশের চিত্রের মতো বায়ু ভর্তি ব্যাগটি পানিতে ডোবাও। দুই, সুতা দিয়ে বাঁধা ব্যাগের মুখ খুলে ব্যাগ থেকে বায়ু বের করে দাও। তিন, তুমি যা দেখেছ বর্ণনা করো। সার সংক্ষেপ, আমরা বায়ু দেখতে পাই না, কিন্তু বাতাসে ফোলানো ব্যাগ ছোড়াছুড়ি করে চাপ দিয়ে এবং নেড়ে বায়ু যে আছে তা অনুভব করতে পারি। পানির ভেতরে ব্যাগ থেকে বায়ু ছেড়ে দিলে বুদবুদ হয়ে উপরে উঠে আসে। হাত পাখা ব্যবহার করে আমরা বায়ুর উপস্থিতি অনুভব করি। আমরা জানি বায়ু আছে কারণ বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়ে। আর কোন কোন অবস্থায় আমরা বুঝতে পারি আমাদের চারপাশে বায়ু আছে? আলোচনা এক, তুমি বায়ুর উপস্থিতি অনুভব করো এরকম পাঁচটি অবস্থার একটি তালিকা তৈরি করো। দুই, তালিকাটি নিয়ে তোমার সহপাঠীদের সাথে আলোচনা করো। বায়ুর গুরুত্ব, বায়ু সবখানেই আছে। উদ্ভিদ খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে। মানুষ সহ সকল প্রাণী ও উদ্ভিদ শ্বাস কার্যে বায়ু ব্যবহার করে। এভাবে জীবদের বেঁচে থাকার জন্য বায়ু খুবই প্রয়োজন। বায়ুর ব্যবহার, মানুষ বিভিন্নভাবে বায়ু ব্যবহার করে। সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। নৌকার পাল বাতাস ব্যবহার করে পানিতে চলাচল করে। গরম লাগলে বায়ুর সাহায্যে আমরা শরীর ঠান্ডা করি। বায়ু প্রবাহ উইন্ড মিলের চাকা ঘুরিয়ে বিদ্যুৎ তৈরিতে সহায়তা করে। বায়ুর কি কি উপাদান আছে? কাজ, বায়ুতে আগুন জ্বলে। যা যা প্রয়োজন, ঢাকনাওয়ালা দুটি কাচের বোতল, মোমদানিতে বসানো দুটি ছোট মোমবাতি, আগরবাতি ও দিয়াশলাই বাক্স। কি করতে হবে? এক, নিচে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো।
দুই, বোতল দুটির ভেতরে তলদেশে মোমবাতি বসাও। তিন, মোমবাতি জ্বালাও, কিছু সময় জ্বলতে দাও। চার, বোতল একের মুখে ঢাকনা দাও, বোতল দুইয়ের মুখ খোলা রাখবে। পাঁচ, শিক্ষকের সহযোগিতায় একজন শিক্ষার্থী একটি আগরবাতি জ্বালিয়ে বোতল একের মুখের উপরে খুব কাছে ধরো, আরেকজন শিক্ষার্থী আরেকটি আগরবাতি জ্বালিয়ে বোতল দুইয়ের মুখের ওপরে খুব কাছে ধরো। ছয়, বোতল দুটির মধ্যে মোমবাতির জ্বলা এবং ধোঁয়া কোন দিকে যায় লক্ষ্য করো। সাত, তুমি যা দেখলে ছকে লেখো। সাবধানতা, মোমবাতি জ্বলার সময় বোতল এবং মোমবাতি ধরবে না। আলোচনা, তোমার তৈরি করা ছক অনুসারে তুমি নিজে নিচের প্রশ্নগুলো নিয়ে চিন্তা করো এবং পরে তোমার চিন্তাভাবনা সহপাঠীদের সাথে আলোচনা করো। এক, বোতল একের মোমবাতির কি হয়েছিল? দুই, বোতল দুইয়ের মোমবাতির কি হয়েছিল? তিন, বোতল একে আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল? চার, বোতল দুয়ে আগরবাতির ধোঁয়া কোন দিকে যাচ্ছিল? সারসংক্ষেপ, মোমবাতি জ্বলতে থাকার জন্য বায়ুর প্রয়োজন। খোলা মুখের বোতলে মোমবাতি জ্বলতে থাকে কারণ এতে বায়ু ঢুকতে পারে। বাতাসে বিভিন্ন ধরনের গ্যাস রয়েছে। বায়ুতে থাকা অক্সিজেন গ্যাস কোনো কিছু জ্বলতে সাহায্য করে। বন্ধ মুখের বোতলে মোমবাতি নিভে যায় কারণ বোতলের বায়ুর অক্সিজেন মোমবাতি জ্বালাতে ফুরিয়ে যায়। বোতলের ভেতরে বাতাসে তখন আর একটি গ্যাসের পরিমাণ বেড়ে যায়, তাকে বলে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড কোনো কিছু জ্বলতে সহায়তা করে না। বায়ুতে বিভিন্ন গ্যাস যেমন নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি থাকে। বায়ুর বিভিন্ন উপাদান আমাদের জীবনে ব্যবহৃত হয়। অক্সিজেন, অধিকাংশ জীবের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন। উদ্ভিদ খাদ্য তৈরির সময় বায়ুতে অক্সিজেন ছেড়ে দেয়। প্রাণী বেঁচে থাকার জন্য অক্সিজেনের উপর নির্ভর করে। হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীকে সরাসরি অক্সিজেন দিতে হয়। কার্বন ডাইঅক্সাইড, উদ্ভিদের নিজের খাদ্য তৈরি করতে কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন। কার্বন ডাইঅক্সাইড আগুন জ্বলতে সহায়তা করে না, এ জন্যে আগুন নেভাবার যন্ত্রে এই গ্যাস ব্যবহার হয়। সোডা জাতীয় কোমল পানীয় তৈরিতে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার হয়। নাইট্রোজেন, উদ্ভিদের বৃদ্ধির জন্য যে সার ব্যবহার করা হয় তাতে নাইট্রোজেন থাকে। বৈদ্যুতিক বাতির বাল্ব এবং আলুর চিপস জাতীয় খাদ্যের প্যাকেটে নাইট্রোজেন ব্যবহার করা হয়।
আলোচনা। আমরা বায়ু কিভাবে ব্যবহার করি। এক, ডান পাশে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করে বায়ু ব্যবহার হয় এমন কাজের নাম লেখো। দুই, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। বায়ু দূষণ। বিভিন্ন গ্যাস, ধুলা, ধোঁয়া এবং গন্ধ বাতাসে মিশে বায়ু দূষণ করে। বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর এবং মানুষকে অসুস্থ করে। দূষিত বায়ু শ্বাস প্রশ্বাসের রোগ এবং হৃদরোগের কারণ হতে পারে। জীবদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ুতে ক্ষতিকর জিনিস বিভিন্ন উৎস থেকে মেশে। মোটর গাড়ি ও কলকারখানার ধোঁয়া বায়ু দূষিত করে। আগুনের ছাই ও ধোঁয়াও বায়ু দূষিত করে। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, এতে বায়ুও দূষিত হয়। যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করায় বায়ুতে দুর্গন্ধ ছড়ায়। বায়ু দূষণ প্রতিরোধ। মানুষ সহ অন্যান্য প্রাণী ও উদ্ভিদের দূষণমুক্ত বায়ু প্রয়োজন। বায়ু দূষণ প্রতিরোধ করে আমরা বায়ু পরিষ্কার রাখতে পারি। পায়ে হেঁটে অথবা সাইকেলে চলাচল করলে বায়ু দূষণ রোধ করা যায়। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। আলোচনা। আমরা কিভাবে বায়ু দূষণ রোধ করতে পারি। এক, ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। দুই, বায়ু দূষণ কিভাবে রোধ করা যায় তার একটি তালিকা ছকে তৈরি করো। তিন, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। শূন্যস্থান পূরণ করো। সঠিক উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড কি কাজে ব্যবহার করে। খাদ্য তৈরি। প্রাণীর শ্বাসকার্যে কোন গ্যাস প্রয়োজন। অক্সিজেন। সারের কোন উপাদান উদ্ভিদের বৃদ্ধিতে সহায়ক। নাইট্রোজেন। নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। বামপাশের শব্দের সঙ্গে ডানপাশের শব্দের মিল করো। সঠিক হয়েছে।